নমস্কার, আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করবো। মাসিক রাশি বলতে মে মাসটা নিই, মে মাসটা আমার 12টা রাশির জন্য কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। কিন্তু মে মাসটা বলার আগে একটু আপনাদের কাছে বলে রাখি, এই মাসে কতগুলো বড় গ্রহ অর্থাৎ মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে, কোনটা কোনটা? বৃহস্পতি, শুক্র, বুধ, রবি, এই গ্রহগুলো কিন্তু তার ট্রানজিট হবে, এবং মঙ্গল। সুতরাং মঙ্গলের এই যে ট্রানজিট এবং বৃহস্পতির ট্রানজিট, আর চন্দ্র তো কুইক মুভিং প্ল্যান প্রত্যেকেই জানেন, এই যে ট্রানজিট এবং কি বৃহস্পতির সবচেয়ে বড় ট্রানজিট, কেন বৃহস্পতি বড় ট্রানজিট কেন বলছি, বৃহস্পতি মেষ রাশি যে বিশ্বরাশি যাবে 12 বছর পর, অর্থাৎ বিশ্বরাশিতে 12 বছর পর বৃহস্পতি ট্রানজিট হচ্ছে। এর জন্য যে 12 রাশির ক্ষেত্রে কী এফেক্ট হয় সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি প্রোগ্রাম দেবো, যে 12 রাশির ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি পড়াতে কী হবে। তা আজকে বলছি মাসিক রাশিফলে 12 রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে। তাহলে তার আগে বলে রাখি যে আপনাদের অনেকের একটা কনফিউশন হচ্ছে যে পার্থকে যে দেখাতে যে যাব, বা পার্থকে অনলাইনে প্রেডিকশন দিয়ে এতবার করে বলার পর আপনারা বুঝতে পারছেন না, আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজ দিচ্ছেন যে আপনি অনলাইনে প্রেডিকশন দিচ্ছেন কি না। অফকোর্স আমি অনলাইনে প্রেডিকশন দিচ্ছি, কিন্তু সেটা পেয়েবেল সিস্টেমে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যাদের ডেট অফ বার্থ নেই তারা কী করে, তারা অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচ চলে আসবেন, কেন আপনার নিজস্ব হাতটা রয়েছে, আপনার মুখটা রয়েছে, অর্থাৎ ফেস রিড করে, পাম রিড করে যে প্রেডিকশনটা দেওয়া যায় সেটা কিন্তু হরোস্কোপের চেয়ে অনেক বেটার হয়। কেন, আপনার ইনস্ট্যান্ট বিচার, ইনস্ট্যান্ট আপনার মনের চিন্তা, আপনার আপনার সিচুয়েশান বা আপনার যে ঝড় বা আপনার যে ভালো সময়টা সেটা হাত বা আপনার মুখে সেটা প্রকাশ পাবে। আর ডেট অফ বার্থ যাদের আছে তাই তো অবশ্যই সব কটা কম্বাইন করে বলে দেওয়া যায়। আর আরেকটা সিস্টেম আছে হোরা সিস্টেমটা, এটা কম বেশি যারা আমাদের পুরোনো অ্যাস্ট্রোলজার পুরোনো অভিজ্ঞ আছে তারা কিন্তু এটা জানে হোরারি সিস্টেমে। এছাড়াও আছে নারী অ্যাস্ট্রোলজি, নদী অ্যাস্ট্রোলজি, অনেক কিছু আছে, সেগুলো মিডিয়াতে বসে ডিসকাশন করার দরকার নেই। কিন্তু আপনারা যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ নেই, অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে আসতে পারেন। আর অনলাইন বা অফলাইন, অনলাইনে আপনার যে কোনো জায়গায় যে কোনো লোক অনলাইনে আপনার প্রেডিকশন নিতে পারেন, আর অফলাইনে সব চেম্বার মোটামুটি, কিন্তু আমার নিজস্ব চেম্বার যেগুলো মানে আমি বেশি যেগুলো যাতায়াত করি তার মধ্যে মেন চেম্বার হচ্ছে আমার সীতিমোড়ের চেম্বার, আমার আসানসোলের চেম্বার, আমার বর্ধমানের চেম্বার, কৃষ্ণনগরের চেম্বার, মেদিনীপুরের চেম্বার, এই চেম্বারগুলো মোটামুটি আমাকে নিয়মিতভাবে পাবেন। আর যে চেম্বারগুলো ওগুলো মাসে একবার করে হয়, কালীঘাটের চেম্বার, এটাও আমি নিয়মিত যাই। এছাড়া আছে আরামবাগের চেম্বার, চুঁচুড়ার চেম্বার, বহরমপুরের চেম্বার, বাঁকুড়ার চেম্বার, এগুলো মাসে একবার করে হয়। এবার কথা হচ্ছে আপনারা যাদের একটু এমার্জেন্সি থাকে তারা যে চেম্বারগুলো আমাদের আমার নর্মালি পাবেন আমাকে, সেগুলোকে আপনার বুকিং নাম্বারে সবিস্তারে জেনে। এগুলো কেন বললাম পার্থ, আপনি বলে পার্থ এই কথাগুলো সব প্রোগ্রামে বলছে, কেন বলছি, আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমাকে ব্যক্তিগত ভাষাকে জিজ্ঞেস করছেন, স্যার আপনি কি দেখেন না, খালি কি আপনি ওই রাশিফলই দিয়ে দেন, আপনি কি প্রেডিকশন দেন না? আমি এই কনফিউশনটা কাটানোর জন্য, বা অনেকে বলছে আমার হয়তো ব্যবসা হচ্ছে না, আপনাদের ছোটো বড়ো সকলের আশীর্বাদে আমার কিন্তু প্রত্যেকদিনই চেম্বারে ক্লায়েন্ট থাকে, আমি ওই গ্যাদারিং করে লোক বসিয়ে রাখি না, এটি কিন্তু মাথায় রাখবেন। কারণ অনেকে একটা ধারণা হয়ে গেছে আমার হচ্ছে না, যারা আমাদের বুঝতে পারছেন না তার জন্য তাদের কাছেই বলাটা, কেন আমরা কিন্তু এখানে যেটা এসে এটা সেবামূলক প্রফেশন, সেবার প্রফেশন দিতে এসছি বলে শুধু সেবাই করে যাবো তা নয়, নিজেকেও তো সেবা করতে হবে। সবচেয়ে বড় হচ্ছে আত্মার সেবা, এবার আত্মার সেবা না করতে হলে আপনার সেবা আমি করবো কী করে? সবসময় শ্রী রামকৃষ্ণ বলেছেন আগে তুই নিজের সেবা কর, তারপরে তুই অন্যের সেবা করবি। কারণ আত্মার সে কোনো কোনো যিনি উপবাস থেকে কখন মায়ের পুজো হয় না, এটা কিন্তু আপনি কতটা জানেন না জানেন, এটা কিন্তু আমি সব ধর্ম নির্বিশেষে সবার জন্য বলছি। এবং কি একটা কথাই বার বলছি, আমার কাছে সব ধর্মের লোকেরাই আসছেন, যেমনি আপনারাও আসতে পারবেন, এইটাও আপনাদের কাছে কোনো কনফিউশন থাকার দরকার নেই। যে এবার কিন্তু আমি আলোচনায় চলে আসি, প্রথম পয়েন্ট চলে আসি আপনার যে চন্দ্রের, চন্দ্রের যে 1 তারিখ অনুযায়ী চন্দ্র কোন জায়গাটায় বসে থাকবে, চন্দ্র থাকবে মকর রাশিতে। চন্দ্র যখন মকর রাশিতে থাকবে এরপরে চলে যায় বুধ, বুধ কিন্তু এই মুহূর্তে মীন রাশিতে বসে আছে, 10 তারিখ অর্থাৎ 10ই মে শুক্রবার 7:03 PM মানে অর্থাৎ সন্ধ্যে 7টার সময় মীন রাশি ছেড়ে মেষে যাবে। তারপর আবার 31 তারিখ কিন্তু আবার মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে। মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাবে কবে? 10 তারিখে, আবার একই ইয়েতে একদম শেষ দিনে অর্থাৎ 31 তারিখে মে মাসের তখন যাবে মেষ রাশি যে বৃষ রাশি, এটা হচ্ছে বুধের হয়ে গেল। এবার চলে যায় সূর্য, সূর্য কি 14/5 এই মুহূর্তে বসে আছে আপনার মেষ রাশিতে, ও একদম উচ্চ হয়ে 14 তারিখ অর্থাৎ মঙ্গলবার 6:04 অর্থাৎ বিকেল 6:04 যাবে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে, তখন কিন্তু আবার
আমাদের বৃহস্পতি কিন্তু অস্ত যাবে। কেন? কোন সূর্যের সামনে কোন গ্রহ যখন চলে আসে তখন সেই গ্রহটা অস্ত চলে যায়। এটা কম বেশি আপনাদের কাছে একটু, যারা প্রথম অ্যাস্ট্রো শিখছেন তাদের কাছে একটু বলে রাখলাম, ঠিক আছে। এরপর বৃহস্পতি, সবচেয়ে মেজর যে গ্রহ ট্রানজিট, বৃহস্পতি 12 বছর পর অর্থাৎ 1 তারিখে যাচ্ছে, একদম মাসের শুরুতেই বুধবার 1:50 অর্থাৎ দুপুর 1:50 মেষ রাশি ছেড়ে বৃষরাশিতে। এই বৃষরাশিতেই কিন্তু আগামী 1 বছর কিন্তু বৃহস্পতি থেকে যাবে, কিন্তু বৃষরাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে 7 তারিখেই কিন্তু আবার আপনার বৃষরাশিতেই বৃহস্পতি দেব অর্থাৎ গুরুদেব অস্ত যাবে। কতদিন থাকবে? আগামী 30 দিন বৃহস্পতি কিন্তু অস্ত যাবে। এইটা নিয়েও কিন্তু আমি প্রোগ্রাম দেব, সেটা আপনি আরো ডিটেলে জানতে পারবেন। এরপর চলি শুক্র। শুক্র কিন্তু বসে আছে 25/4 অর্থাৎ 25/4 যে শুক্র আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাবে, ভালো করে বুঝবেন, মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাবে এবং 19/5 যাবে অর্থাৎ রবিবার 8:51 এম অর্থাৎ সকালবেলা মেষ রাশি যে বৃষরাশিতে আসবে। অর্থাৎ এই যে শুক্রের ট্রানজিট, শুক্র আর বুধ হচ্ছে খুব অল্প দিনের মধ্যে কিন্তু ট্রানজিট হয়, এটা কিন্তু মাথায়। আর মঙ্গল, মঙ্গল হচ্ছে মানে 23 তারিখে, মঙ্গল 23 তারিখে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে, মঙ্গল কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে রাহুসের জ্যোতি তৈরি হলো, তখন সেখানে অঙ্গারক দোষ তৈরি হলো। অঙ্গারক দোষ তৈরি হলো মঙ্গল যখন রাহুর সাথে সংযুক্তি হলো তখন কিন্তু অঙ্গারক দোষ তৈরি হলো। এখানে আগামী 1 মাস কিন্তু এই মীন রাশিতেই থাকবে, কিছু কিছু রাশির জন্য এটা কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। এইটা নিয়েও আমি প্রোগ্রাম দেব, অঙ্গারক দোষের জন্য কোন কোন রাশির জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, কমবেশি সকলের ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, এটা কিন্তু ওভারঅল একটা বিচার দিলাম। আর রাহু কেতু, যেটা রাহু তো মীন রাশিতে বসেই আছে আর কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে, এই হলো আপনাদের গ্রহ রাশির বিচার। এরপর বলবো 12 রাশির ক্ষেত্রে এর এফেক্টটা কি হয়। আজকে বলবো কুম্ভ রাশির এই মাসটা কেমন যাবে। 4th হাউসে কিন্তু কুম্ভ রাশির এই ট্রানজিট হচ্ছে, অর্থাৎ কুম্ভ মীন মেষ বৃষ, 4th হাউসে কুম্ভ রাশির বৃহস্পতির ট্রানজিট কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট সুখবর নিয়ে আসবে। যদিও কুম্ভ রাশির সাড়ে 7-এই সেকেন্ড ফেজ চলছে, এটা কুম্ভ রাশির সাড়ে 7-এই সেকেন্ড ফেজ চলছে অলরেডি, এটা প্রত্যেকে আপনারা জানেন। সাড়ে 7-এর এই যে বৃহস্পতি ট্রানজিট 4th হাউসে আপনার কিন্তু সাড়ে 7-এ অনেকটাই চাপ কমিয়ে দেবে। যদি আপনার প্রপার বার্থ চার্টে বা আপনার হাতের সিচুয়েশনে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে সেটা কিন্তু আরও বেশি বেটার হবে। এবং 4th হাউসে যে এই যে বৃহস্পতি গোচর, তাহলে বলে 4th হাউস হচ্ছে আমাদের ফ্যামিলি, 4th হাউস হচ্ছে আমাদের জমি জায়গা, 4th হাউস হচ্ছে আমাদের ভূমি, এটা যদি এই গোচরে কিন্তু আপনি কিন্তু এই সময় মানে কোনো হয়তো জমি কিনতে পারেন বা জমিতে কোনো বুক করতে পারেন বা দেখা গেলো কোনো ফ্ল্যাট কিনতে পারেন। এতে কোনো কোনো কারণে যে আপনি কোনো অর্থের আপনার একটা ফ্লো আসবে বা কোনো কিছু বুক করা কেনাকাটি এসব যথেষ্ট হবে। এবং আপনি এই সময় কিন্তু খুব সাবধানে মেনটেন করবে একটাই জিনিস, কোনো কারণে কোথায় ফেসে যেতে পারেন। বৃহস্পতি ট্রানজিটটা কিন্তু আপনার ক্ষেত্রে পঞ্চম দৃষ্টি অষ্টমভাবে পড়ছে, সুতরাং আপনাকে কিন্তু এই সময় খুব সাবধানে মেনটেন করতে হবে। কোথায় কোনো ভুল কাজে জড়িয়ে পড়া, বেশি লোভে পড়ে কোনো টাকার ইনকামে কোথাও ফেসে যাওয়া, বাজে কাজে, বাজে নেশায়, বাজে রিলেশনে জড়িয়ে পড়া, ভুল কাজে ফেসে গিয়ে না আইন আদালত পুলিশের ঝামেলা কিন্তু ফেসে যেতে পারেন। বি কেয়ারফুল কুম্ভ রাশির লোকেরা। এবার চলে আসি ইন ডিটেলে। প্রথমেই বলি আর্থিক জায়গাটা, আর্থিক জায়গাটা কিন্তু আপনাদের বাদ বিবাদ মধ্যে একটু হতে পারে, পয়সার জন্য বারে বারে আপনার নক্ষত্রের সঙ্গে যার কাছে অর্থ পাবেন তার সঙ্গে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু আপনাকে অনেক মাথা ঠান্ডা করে কথা বলতে, নালে কিন্তু আটকে যেতে পারে টাকা আসার জায়গাটা। অনলাইন ট্রানজ্যাকশন খুব সাবধানে, কেউ যদি আপনাকে টাকা পাঠায় আপনি যদি অনলাইন ট্রানজ্যাকশন খুব সাবধানে, নাহলে টাকাটা কিন্তু লস হয়ে যেতে পারে। এইগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। কোনো কাউকে পেমেন্ট দিতে গেলে ভুল হয়ে যেতে পারে, ভুল কেউ আপনাকে অস্বীকার করতে হবে পেমেন্ট দেওয়াতে বা নেওয়াতে, অর্থাৎ আননেসি টাকাটা কিন্তু বেরিয়ে যেতে পারে। অর্থ যেমন আসবে তেমনি কিন্তু খরচও হবে। আপনার যদি এরকম কোনো ভাড়া দেওয়া সিস্টেম থেকে ইনকামের ব্যাপার থাকে তাহলে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন। এই ইনভেস্ট থেকেও কিন্তু ইনকামের বড়ো কোনো যোগাযোগ, বড়ো কোনো চুক্তি, বড়ো কোনো আপনার লেনদেন হতে পারে, এইগুলো থেকে তো আর্থিক লাভ হতে। তাড়াহুড়া করে কোনো ডিসিশন, তাড়াহুড়া করে কোনো ট্রানজ্যাকশন এই সময়টা করবেন না, অর্থাৎ এই মাসটা কিন্তু তাড়াহুড়া করবেন না, বিশেষ করে আর্থিক জায়গাটা। শরীর স্বাস্থ্যটা বলি, অবশ্যই শরীর স্বাস্থ্য রাগ যেটা কন্ট্রোল রাখবে, কোনো পেটের প্রবলেম হতে
পায়ে কোনো চোটা লাগতে পারে, কোনো ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেটা একটু অবশ্যই ডাক্তারের কনসাল্ট এবং নিজেকে অবশ্যই এটা চেক আপের মধ্যে রাখবেন, নাহলে সেগুলো বেড়ে যেতে পারে। এবং অবশ্যই কোনো অসুবিধা ডাক্তারের শরণাপন্ন হবেন। এটা কতদিন থাকবে? 15 তারিখ পর্যন্ত। 16 তারিখের পত্রের সময়টা কিন্তু অনেকটা আপনার ফেভারে আসবে। আপনি ফ্যামিলির লাইফ ব্যাপারটি একটু বলি, আপনি ফ্যামিলি লোকেদের সাথে একটু পূজাপাঠে ব্যস্ত থাকবেন, ইন্টারেস্ট হবে পূজাপাঠের প্রতি। আপনার ফ্যামিলির লোকেরা কোথাও তীর্থযাত্রা করতে পারে, আপনি তাদের সাথে যেতে পারেন, বা না গেলেও তাদেরকে হয়তো আপনি সমস্ত দেখভালটা আপনি করে সমস্ত ব্যবস্থা করে দিলেন। এই সময় কিন্তু জমি বাড়ি কিনতে পারেন, বা কোনো কিছু হয়তো বুক করে রাখলেন, এখন না কিনলেও সারা বছরটার মধ্যে আপনি হয়তো ভূমি কেনার প্রবল সম্ভাবনা। আপনার যদি আপনি যদি স্টুডেন্ট হন, অবশ্যই কিন্তু মানসিক অস্থিরতা প্রচণ্ড বাড়বে, লোকের সাথে আনলে যে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, টিচারদের সাথে কোনো কারণে তর্ক বিতর্ক হয়ে যেতে পারে, বাবা মার সাথে বন্ধু বান্ধবের সাথে কোনো কারণে তর্ক বিতর্ক হতে পারে, আপনি প্রেমিকের সাথে অশান্তি হতে পারে, কোনো জিনিস চুরি হতে পারে, হানি হতে পারে, লস হতে পারে, কোনো জিনিস ভেঙে যেতে পারে, কেউ আপনাকে ফাঁসিয়ে দেয়, পুলিশের ঝামেলায় ফেঁসে যেতে পারেন। এই সময় কিন্তু স্টুডেন্ট যারা খুব সাবধান। আপনি যদি বিবাহিত হন, আপনার সন্তান নিয়ে বলি, সন্তানের কিন্তু শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে 12 তারিখ পর্যন্ত পেটের প্রবলেম এবং কোনো স্কিনের প্রবলেম হতে পারে। এই সময় কোনো আপনার সন্তানের কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে, আপনি যদি সন্তান যদি কোনো প্রেম করে থাকে বা স্কুলের টিচারদের সঙ্গে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে। এই সময় কিন্তু দেখা গেলো কোনো গাড়ি নিয়ে হয়তো বেরিয়ে গাড়িটা কোনো হঠাৎ কোনো চোট লেগে গেলো বা ঠোকা লেগে গেলো, সেখানে রিপেয়ার করতে, বা ল্যাপটপে কোনো হারিয়ে গেলো, বা ডেস্কটপটা হারিয়ে গেছে, বা আপনার মোবাইলটা হারিয়ে গেছে স্টুডেন্টের, সেখানে কিন্তু ডিস্টার্ব, যখন বুধ যখন আবার মেশে কনভার্ট করবে তখন কিন্তু সময়টা অনেকটা আপনার আবার ঠিক হয়ে যাবে, এবং আপনার সন্তানের কিন্তু তখন সময়টা অনেকটা ফেভারে আসবে। আপনি যদি চাকরি করে থাকেন, আপনার কিন্তু এই সময় কাজের জায়গাটা যথেষ্ট বেটার হবে, কাজের জায়গাটা যথেষ্ট যেগুলো আপনার নতুন কোনো যোগাযোগ, নতুন ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, আপনার ট্রান্সফার করতে পারে, এবং কর্মসূত্রে আপনার বাইরে বারে বারে যেতে হতে পারে, এবং কর্মসূত্রে তীর্থস্থানে আপনার যেতে হতে পারে, ট্রাভেলটা বেশি হবে, কিন্তু এই সময় কিন্তু অনেকটা এক্সট্রা ইনকামের গুড নিউজ পাবেন। আপনি ব্যবসা করে থাকেন, অবশ্যই আপনার কিন্তু টেনশন ঝামেলা এগুলো কিন্তু বাড়বে, এবং কাজের জায়গায় আপনার স্টাফদের সাথে মতবিরোধ হতে পারে, স্টাফ ছেড়ে চলে, স্টাফ চুরি করতে পারে, এবং আপনাদের শর্ট সার্কিট হতে পারে, জায়গাটা তো নষ্ট হয়ে গেলো, কোনো মেশিন ব্রেকডাউন হয়ে গেল, এগুলো কিন্তু এই কারণে কিন্তু আপনার লস হতে, অর্থাৎ ব্যবসাটা কিন্তু এই সপ্তাহে আপনার কিন্তু বুঝে শুনে কোথাও কোনো লসের রাস্তা দেখা যাচ্ছে। আপনি যদি প্রেম করে থাকেন, অবশ্যই আপনার প্রেমে পার্টনারে বা আপনার যে লাভ কাপলে যে পার্টনার, তার রিলেটেড কোনো গুড নিউজ পাবেন, বা আমার থেকে আপনার পার্টনার কোনো গিফট পেতে পারেন, বা সেখানে গুড নিউজ পেতে পারেন, একসাথে পার্টনার কোথাও ঘুরতে যেতে পারেন, এবং আপনার পার্টনারের সঙ্গে সরকারি চাকরি বা পেতে পারে, সরকারি যদি করে থাকে সরকারি কোনো লাভ বা সরকারি কোনো ফায়দা তুলতে পারে, ধনপ্রাপ্তি অর্থাৎ এক্সট্রা কোনো ইনকামের যোগ আছে আপনার পার্টনারের ক্ষেত্রে। তো আপনার ফ্যামিলিও বললাম, সন্তানও বললাম, স্টুডেন্ট বললাম, চাকরিও বললাম, দাম্পত্য জীবন লাইফে বললাম, ব্যবসা বললাম, ধন আর্থিক জায়গাটাও বলে দিলাম, অর্থাৎ ওভারঅল যতটা সম্ভব আমি বলার আপনাদের চেষ্টা করলাম। অবশ্যই আপনারা ইন ডিটেল এটা জানতে পারছেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করুন, যত মানে লোকেদের শেয়ার করবেন। আর একটা কথা, যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন, অফলাইনে হোক অনলাইনে হোক, ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক কোনো অসুবিধা নেই, সব রকমভাবেই আমাকে সহায়তা পাবেন, যে কিন্তু খুব অল্প আপনার রেমুনারেশনের বিনিময়ে, অর্থাৎ এটা পেয়েবেল সিস্টেম, কারণ আমার ভিজিট এমন কিছু হাই না, যারা আমাকে দিয়েছে তারা প্রত্যেকেই জানেন। যাই হোক, নমস্কার, ভালো থাকেন, সারাটা মাস আপনাদের ভালো কাটুক।